যেখানে বিজেপি সেখানেই উশৃঙ্খলতা, যেখানে বিজেপি সেখানেই অশান্তি, আর যেখানে বিজেপি সেখানেই হতাশা আর হতাশা। শাসক দলের কর্মীই ছিলেন প্রশান্ত ঘোষ, কিন্তু শাসক দলের কর্মী হয়েও মিল ছিল না কিছু। লাল ঝান্ডার বিরুদ্ধে লড়াইটা ভালোভাবেই করেছিলেন প্রশান্ত ঘোষ। বিজেপি সরকার এলো, ক্ষমতা রয়েছে বিজেপির, কিন্তু এই প্রশান্ত ঘোষের মতো যুবকর্মীরা পেলেন না কিছুই। তার থেকেই পারিবারিক অশান্তি, আর্থিক সংকট, তার থেকে স্ত্রীর সাথে অশান্তি, এবং সেই অশান্তি কার্যত নিত্য দিনের রুটিনে পরিণত হয়েছিল, এটা এলাকাবাসীর মত। এবং এরপর এয়ারপোর্ট থানাধীন এলাকায় এই প্রশান্তবাবু তার নিজের স্ত্রীকে ঘরের ভেতর কার্যত পিটিয়ে পিটিয়ে খুন করল। স্ত্রীর নিথর দেহ পড়ে আছে ঘরেই। এই হতাশা থেকে খুন, নাকি অন্য কিছু লেনদেন সংক্রান্ত কারণে খুন, এর তথ্য আমাদের কাছে নেই। কিন্তু এলাকাবাসীর দাবি, অশান্তি নাকি নিত্যদিনের সঙ্গী ছিল এই বিজেপি কর্মীর। শুনুন এক এলাকাবাসীর বক্তব্য শুরুতেই। তার বাবা তার মা খুব মারতে আসে, তখন হ্যারে আমরা ধরে টুরে পিড়াপিড়ি থেকে দিয়ে গেছি। এরপরে তো আমরা বাড়িতে গেছি, আর কোথা বেরো তবু কালকায় আমায় ধরে দিয়েছি। তো আমার কী করে কমার সহ্য বালা না, বমি টুমি করছে, রামচুস নি তো রামচুস একদম আমি সবাই খাওয়াইছি, অতটুকু কইতে পারি না। আজকে কি শুনলাইছে? আজকে শুনছি তার মা মারা গেছে। কিভাবে মারা গেছে এটা শুনছি না? দেখছেন নি আপনি? ঘরের ভিতরে মরে গেছে। ওই সময় বাড়িতে কে আছিল? আমরা তো দেখি সবাই, তার ঠাকুমারা দেখছি, তার পিসি টিসি সবাই বাড়িতে আছে। আত্মীয় স্বজন তো একটা অভিযোগ করছে যে ওনারা নাকি হত্যা করা হয়েছে। আমরা তো দেখছি না, তোর কইতে পারি না। আপনার গেলাকাবাসী এরকম জামালা কত দিন ধরে দেখতেছেন? তারা অনেক দিন ধরে বিয়ে হয়েছে। দেখো তোমার শাশুড়ির কাছে শান্তি পাইছে না? কি নাম যে মারা গেছে? যে মারা গেছে পিঙ্কি দাস। মানে স্বামীর নাম কি? বসন্ত ঘোষ। এই জায়গাটা কি ধরা? এটা ঘুষপাড়া ধরে, সিনায়নি ঘুষপাড়া। ছেলে মেয়ে কত জন? 3 মেয়ে। পুলিশ কারে দিছে? দিয়া পুলিশ মেয়ে লিটন ঘুষের আশু ঘুষ। আশু ঘুষ কে? ওই তো ছেলের মা, বসন্তর মা। ছেলে কি করে নেবে ওই গিলের কাছে? এবারে এলাকাবাসীর বক্তব্যের পর আসুন আসল খবরে। রাজনৈতিক পরিচয় বিজেপি হলেও সংসারে অশান্তি ছিল। কোনো রাজনৈতিক দলের কর্মী হলে সংসারে অশান্তি থাকবে না এমনটা কিন্তু নয়। কিন্তু কী কারণে এই অশান্তি? জানা গেছে অশান্তির সূত্রপাত নেহাতি আর্থিক অনটন নিয়ে। স্ত্রীর সাথে বাগবিতণ্ডা লেগেই থাকত, সঠিক সময় বাজার পর্যন্ত করতে পারতেন না এই প্রশান্ত ঘোষ, তা নিয়েও কিন্তু সূত্রপাত হয় ঘটনার বা অশান্তির। এবং একটা সময় অশান্তি এই পর্যায়ে পৌঁছে যায় যে নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যা করে প্রশান্ত, যদিও পুলিশ তাকে এবং প্রশান্তর মাকে গ্রেফতার করেছে বলে খবর। পুরো বিষয় নিয়ে দেখুন একটু রিপোর্ট। কথা ছিল সরকার এলে মিলবে চাকরি, মিলবে রোজগার, বাস্তবে মেলেনি কিছুই। সেই অবধি চরম হতাশায় নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো তার স্বামী। ঘটনা এয়ারপোর্ট থানাধীন এলাকায়, নিজের ঘরেই পড়ে আছে মহিলার মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্বামী স্ত্রীর ঝগড়া নিত্যদিনের ব্যাপার ছিল, মাঝে মাঝে মানুষ কোনো রকমে নিয়ন্ত্রণ করত, কিন্তু সোমবার আর শেষ রক্ষা হলো না। স্বামীর প্রচণ্ড মারে স্বর্গবাসী স্ত্রী, পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজকে আমরা 15:10 নাগাদ একটা খবর পাইছি যে সাভার ছিনাইহানি ঘোষপাড়াতে একজন মহিলা তার ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তো সেই খবর পাই আমরা এয়ারপোর্ট থানা, রামনগর আউটপোস্ট এবং পশ্চিম মহিলা থানার পুলিশ একসঙ্গে আইসি। আমরা সেটা ডেড বডি একটা পাইছি, এখানে ফরেন্সিক টিমও আছে, অন্যান্য এক্সপার্টরাও আছে, এটা এনকোয়ারি চলছে। প্রাথমিক তদন্তে মানে কী পাইছেন আপনারা, কীভাবে মানে ঘটনাগুলি হয়েছে কীভাবে, এটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন, ফরেন্সিক হইব, পোস্টমর্টম হইব, তারপরে ফাইনাল ওপিনিয়ন দেওয়া যাবে, এখনও কিছু কওয়া যাবে। পরিবারের একটা অভিযোগ যে গৃহবধূকে হত্যা করা হয়েছে, না সেই অভিযোগটা আমরা খাতিয়ে দেখুন, আসলে কি হত্যা করা হয়েছে না কী হয়েছে সেটা পোস্টমর্টমের পরেই বোঝা যাবে। কারোর আটক করা হয়েছে তাদের এখন মহিলার হাজব্যান্ড এবং শাশুড়ির সেফ কাস্টডির জন্য, এখানে পাবলিক মব আছে একটা, তাদের থেকে বাঁচানোর লেগে মহিলাদের থানাতে নিয়ে সেফ কাস্টডিতে রাখা হয়েছে। ঘটনা ছিনাইহানি ঘোষপাড়ায়। মৃত গৃহবধূর নাম পিঙ্কি দাস। এলাকাবাসীদের দাবি গৃহবধূকে খুন করা হয়েছে, অভিযোগের তীর স্বামী ও শাশুড়ির দিকে। পুলিশ অভিযুক্ত স্বামী প্রশান্ত ঘোষ এবং শাশুড়ি আশুলতা ঘোষকে আটক করেছে। আমি আয়া শুনছি যে এখানে তারা মানে একজন মারা গেছে, যে
হেরবা মানে মহিলাদের মারছে আর কি এটাই শুনছেন আমি আর বিশেষ কিছু জানি না আমি আয়া দেখলাম আর দেখি কি মনে হইছে কিভাবে মারছে আমি তো দেখলাম না মানে আমি জাস্ট শুনলাম আর কি দেখছি না আমি কিছু দেখলে তো কইতে পারতাম যে কেমনে মারছে মা কিটা হইছে বা কেমনে পড়ে রইছে আমি তো দেখছি না এটা তুমি তো তার মধ্যে কি ঝামেলা হইতো এটা তো ঠিক কইতাই না আমার বাড়ি এখানে না আমার বাড়ি আর একটু দূরে আমি শুন না জাস্ট আমার এলাকাবাসী এলাকাবাসী লিগামি আইছে কি মনে হয় মানে কি কারণে হত্যা করা হইতে পারে এটা তো ঠিক আমি কইতে পারি না কারণ আমরা তো মনে করেন যে আসছিল এখানে কোনো আসা যাওয়া নাই কি নাম যে মারা গেছে ও তাই কইতে পারবো তোর মার নাম কি তারে পুলিশ কি কারণে ধরছে হতারাম শুনছি যে তার বাবার আর তার ঠাকুমারে নিয়ে গেছে বাবার নাম সরকার যখন বলছে ঘরে ঘরে রোজগার ঠিক তখনই রোজগারহীন হয়ে তুমুল পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।